हेलो गाइस, वेलकम बैक टू माय अनदर यूट्यूब चैनल एस जे एंटरटेनमेंट। आज मोर घर फॉल सीलिंग लगाम, मिस्त्रीय लगाब। तो कैने के लगाए कि पद्धति लगाए अपन लोग देखो आसो भिडिओ आकार, तो चाय थक एन पुल आगते एन आुल मैंने कि इतना धूलि बेला पड़ने ए सीट मैं हेरी दीसूँ कपूर प्लास्टिक दीसूँ कारण तक बेहद हम यार जी माल बस्तु सोफा डाइनिंग क्या कभी सब बाहर दूल लगे थोड़ी लगे इतना थोड़ी लगा सब बाहर थोड़ी बहुत बस्तु बाहर थोड़ी इतना मिस्त्री आज आहिले मैं ये बस्तु खोला हवा ना सेने एट मिस्त्री लगे खुल फल सिलिंग माल आई पाला गाड़ी रखी ये नाम गिले जाना ना कि बरेल हाँ तल तक्ता बरेल कह तक्ता कैसा फल सिलिंग क्या फुल आनसी भल लगे ना तुम्हारे भर मैंने खोलार पे देखा फेन फेन ऊपर दे আগৰ সিলিংখন টোটেল খোলা হৈ গল, এতিয়া ফল সিলিং লগাব মিস্ত্রী আহি পাইছে। আমার মিস্ত্রী কাম আরম্ভ কৰিছে। আচ্ছা আচ্ছা কি বনাইছ কোয়াশন ফল সিলিং ফল সিলিং কোনা বনাইছ কোনো হয় গিতা এফলে যা এফলে বনাইছ না ফল সিলিং কি বস্তু জানো উপরে সাতখান খুলি দিছে আচ্ছা তা এ এই বস্তু দি বনাইছ এতে সিলিং খান এতে উলমি রাখবি নাকি মানে মানে উপর কি লগবি তো এনকা উলমি থাকবো আর বতা বরখান দিলে এনকা হিলি নাচব হ্যাঁ ও এ কিবা সা ঘর দরে দেখবো উলমি রাখবো আর মানে তাতে আকাশ হেৰি আকাশ বুলি কৈছে তাতে তাতে ফিটিং হ'ব আৰু মালটো আচ্ছা কৰি আছো চাই যাব আপুনি লগাই তো জানা আৰু মই কৰা নাই মানে এটো ভিডিও তো আইডি কাম না এটো মৰতি না আ ইউটিউব কাল হৈ যায়গা হিন্দী বলতা হে হিন্দী জানতা হে অলপ অলপ জানতা না বেছিকে জানতা হে কিমান জানতা হে ফল সিলিং লগাতা হে নাস্তা করেছে চাহ খাই আছে ও এই মালটো ফিট করে আছে ইয়ার পিছত সিলিং কিবা কিবা করে ফিট করব না আগত যিখন সিলিং আছিল এখানো নতুন সিলিং আছিল এখন খুলি কেনে মানে মা ভ্যান করে দিছি চাহ কথা কারেন সারেন খুলি শেষ করে দিছি ডাইরেক্টিং দেখা ভাই অল্প দেরিকে বলে এসি খুলি দিব বলে এগুলা কি বস্তু এগুলার নাম কি হ্যাঁ টানা নাটনা কেন হয় টানা এটির নাম টানা এটু কত মারে হ্যাঁ হ্যাঁ আচ্ছা সার পালিং নয় এটু এনকে ফিট হেৰি হার পাতা আর ও এক লাখ বস্তু গুলো ওলমাই দিবি আর নেওতার ভাগ করার দরে এই ক্লেমটির নাম কি ক্লিপ এটি সব মাল ঘুরে রাখে এর না বড় শক্তিবান বস্তু এগুলা কলা কলা স্ক্রু হ্যাঁ বোরিং স্ক্রু না উলমি থাকবো আর মিস্ত্রিপুরে ভাত খাব ভাত লগাই দিছো মাছ হাত আজি
পাপড় দালি এটা খাব। এইটো পাইপ, এই পাইপটো এইখানে আনা গেছে কারণ উপর থাকবো না, এটা মানে খুলবা ধরিম না, ইয়াতে থাকিব তার। তারপর এতে আছে ওয়্যার, ওয়্যার আছে, টায়ার তার আছে, এটা তার আছে, এগুলো জনসন বক্স নাকি বা বলে এগুলো ফিটিং করব, এটা ওয়ারিং করিব। ওয়ার্নিং নয় ওয়ারিং, ওয়ারিং করি আছে। আচ্ছা কোন এই যে বস্তুটো হ্যাঁ এটা ফিটিং করছে, ইয়ার উপর মানে ট্রে গিলা হবে নাকি তলত, তলত ডিজাইন করে ডিজাইন করে এটা বর্তমানে এনকে ফিটিং হবো একদম, তুমি আমি টানা মারি, টানা মারি কিনে ডিজাইন করে ফ্রেম বানাবো বানাবো। মই তো দলত থাকোতে থাকোতে মই নিজে কাম শিকি আছো, তাকে ভাবছোঁ ইউটিউব ইউটিউব বাদ দি পেলাই একলা আৰম্ভ কৰি দিওঁ নেকি, অ গোটেই জানা হৈ গৈছোঁ ক'ত পাই কি লগাব লাগে কেনেকৈ লগাব লাগে। হে কি খবৰ না, হে গজবৰুৱা, কি কোৱা, শিকি পিনে কাম তাকেতো ইউটিউব বাদ দি পেলাই একলা কৰোঁ নেকি, বিঘিনিৰ পৰা ইনিয়ক লাগি আছিলোঁ না গোটেইখিনি মই জানো, সেইকাৰণে এটা তৰা হৈ গ'ল কেৰা পিছতে ফুল চুল কাটি আৰু নে কিবা কিবি ডিজাইন গিলা ডিজাইন গিলা বনাব লাগিব, আৰু সব ডিজাইন গিলা ডিজাইন গিলা বনাব লাগিব। অলমোষ্ট ফল সিলিংৰ কাম শেষ হোৱা অৱস্থা গোটেইখিনি, আৰু অলপ বাকী আছে, পুটিং মাৰিব আছে আৰু কালার করিব আছে, লাইট লগাব আছে, হয় নাকি এটা অল্প বেশি হয়ে গেল। বস্তুটি যে উলিয়াছে কি বস্তু, হ্যাঁ জয়েন্ট দিয়া ভাত, কত কত জয়েন্ট দিয়ে কেনে দিয়ে মারা গেল এখন, ও এনকে করে কাম তো গমে পাওয়া না। এই ডিজাইনটো কেনেকুৱা লাগিছে কমেন্ট ছেকশ্যনত জনাবচোন কমেন্ট কৰি, আৰু আপোনালোকে যদি কৰিব বিচাৰে মই এটা কণ্টেক্ট নাম্বাৰ দি দিম, কৰিব পাৰে, ধুনীয়াকৈ কৰি দিব, যেনেকুৱা ডিজাইন লাগে ডিজাইন এটা দি দিলে হ'ল, ধুনীয়াকৈ বনাই দিব, এখেত দাদাজনে দিব, এনেকৈ এখেতে মেইন বছ, এনেকৈ বছ বুলি কৈছোঁ আৰু, হয়নে, অসমৰ বহুত জেগাতে কৰিছে তেখেতে, তো মোকো কৰি দিলে, এনেকৈ আপোনালোকে যদি ইচ্ছা কৰে কৰিব পাৰে। আজিকালিতো ফল চিলিং চবতে লগায় বেছি ভাল, আৰু ফল চিলিং লগোৱাৰ পিছত কিবা ভাতৰ কিবা এটা বিল্ডিং ঘৰ, বিল্ডিং ঘৰ ডিজাইন আহিছে না, অঁ সেনেকুৱা আৰু ভাল লাগে কিবা এটা, বাকী যিমান টাইলছ লগোৱা বা কিবা লগোৱা তেতিয়া ফল চিলিং লগাব না, কিবা এটা গ্ল' আহি যায় মানে ৰুমটোৰ কিবা হেৰি আহি যায় তাতে, আৰু কালাৰ চালাৰ কৰাৰ পিছত লাইট চাইট লগোৱাৰ পিছত আৰু ধুনীয়া লগা হয়, ফিনিচিং হোৱাৰ পিছত দেখা পাব। সেইটোত কি বুলি কয় বিট নেকি কার্নিশ বলে কয়, মানে ফিনিশিং কারণে লাস্ট এটি লগায় আর। লাইটের কথা তার কাটি আছে, লাইট ফিটিং করব লাগে,
এই দেখিছে না এই গুটি গুটি লাইট সরু সরু লাইট ইয়াতে ফিট করেছে তারপরে যে সারগুণিয়া লাইট ইয়াতে ফিট করেছো এই তিনটা দেখিছে না এই মানে জ্বলাই কেনা দেখাই আছো আপনার এই দেখি না এই তিনটা লাইট জ্বলিছে এই তিনটা লাইট জ্বলিছে তারপর ইফালে লাইট থাকিব লগুয়া হওয়া নাই এটা বর্তমান হেরি করে আছে মানে ব্লু জ্বলা এটা বর্তমান হোয়াইট জ্বলি আছে দেখিছে না হোয়াইট এই যে এটা রাউন্ড লাইট দুটা এটা হোয়াইট জ্বলি আছে এবার অফ করে দিম ইফালে অন করে দিলে অনলি ব্লু জ্বলিছে অনলি ব্লু জ্বলিছে মানে হেরি দেখাব নাই দেখিছে না ইয়া ব্লু জ্বলিছে ব্লু কালার আছে তারপর যদি আরো একবার অন অফ করে দাও এবার ব্লু আর হোয়াইট দুইটা জ্বলিব চাব এই সব হোয়াইট মাজত তো জ্বলি উঠিল আগতে মাজত জ্বলা নাছিল এবার মাজত জ্বলি উঠিল এনেকে এবার বহুত ফিট করিব আছে কালার কৰি আছে বৰ্তমান এক কোটিকে মাৰি আছে আৰু বাকী আছে আমাৰ মিস্ত্ৰী চাই ডিজাইনটো কেনেকুৱা লাগিছে চাওকচোন অকণমান আৰু বাকী আছে এটা গল্ডেন কালাৰ কৰিব আছে এইবোৰ কৰিব বাকী আছে কৰি আছে তো গাইজ ফল চিলিং হৈ গ'ল কেনেকুৱা হৈছে দেখুৱাই আছোঁ আপোনালোকক চাই লওক যদি আপনিও বিচাৰে এনেকুৱাকৈ ফল চিলিং বলাবৰ কাৰণে তেতিয়াহ'লে মই এইটো নম্বৰ দি দিছোঁ এইটোত কণ্টেক্ট কৰি ফোন কৰিব পাই যাব যদি বিচাৰে আৰু কম খৰচতে ধুনীয়াকৈ বনাই দিব দেখিলে নাই প্ৰথমতে চিলিংখন আছিল এনেকুৱা আপোনালোকে দেখিছেই এতিয়া হৈ গ'ল এনেকুৱা তো কিমান ডিফাৰেণ্ট নিজকে কিবা ধনী মানে ফিল হয় না মই নম্বৰটো দি দিছোঁ কণ্টেক্ট নম্বৰটো এইটো যদি আপোনালোকে বনাব বিচাৰে এইটো নম্বৰত কণ্টেক্ট কৰি ল'ব ধুনীয়াকৈ বনাই দিব যেনেকুৱা ষ্টাইলত লাগে দেখালে হ'ল সেনেকৈ বনাই দিব তো চাওকচোন কিবা এটা মজাই বেলেগ লাইট চাইট দি যাওঁ ৰ'ব লাইটৰো চিষ্টেম আছে ইয়াতে কিছুমান চাওকচোন মই লাইটটো চুইচ অন কৰাৰ লগে লগে কেনেকুৱা কালাৰ হ'ব এইটো বগা হৈ আছে না তাৰপিছত এইবাৰ নেক্সট চুইচ অন কৰিম নীলা হৈ গ'ল দেখিছে না তাৰপিছত নেক্সট চুইচ অন কৰাৰ লগে লগে নীলা বগা দুইটা জ্বলিছে সেনেকৈ এইটো সেনেকা এইটো আছিল এইটো এইটো জ্বল কৰিলে বগা আহিব তাৰপিছত নেক্সট নীলা তাৰপিছত নেক্সট মাজতো জ্বলিব এবাৰ এইটো সেনেকৈ কটাই দিবলৈ অন কৰি দিওঁ এই যা কটাই অন কৰি দিওঁ যা এইটো অন কৰি দিওঁ এই লাইটৰ কেপাচিটি অলপ খৰচ হয় লাইটত কিন্তু ধুনীয়া হয় আৰু